অবিশ্বাসীকে বিশ্বাস করা উচিত নয় বন্ধুকেও খুব বেশি বিশ্বাস করা উচিত নয় কারণ বন্ধু কোনো কারণে রেগে গেলে আপনার সকল দোষ অন্যের কাছে প্রকাশ করে দিতে পারে অর্থাৎ ভালো বন্ধু সকলেরই কাম্য কিন্তু বন্ধুকে নিজের দোষ দুর্বলতা বা গোপন কথা বেশি বলা উচিত নয় কেউ কারোর বন্ধু নয় কেউ শত্রু নয় ব্যবহারের দ্বারাই বন্ধুত্ব বা শত্রুতা জন্মায় অর্থাৎ অপরের সাথে যেমন ব্যবহার করা হবে সে সেইভাবেই আপনাকে গ্রহণ করবে ভালো ব্যবহারে বন্ধু হিসাবে আর খারাপ ব্যবহারে শত্রু হিসাবে গ্রহণ করবে তাই সর্বদা ভালো ব্যবহার করা উচিত উপকারী ব্যক্তির সাথে উপকার হিংস্র ব্যক্তির সাথে প্রতিহিংসা এবং দুষ্ট ব্যক্তির সাথে দুষ্টতার ব্যবহারই করা উচিত এতে কোনো দোষ নেই অর্থাৎ যে ব্যক্তি যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত জ্ঞানী পণ্ডিতরা এই কথাই বলে থাকেন ক্রুদ্ধ ব্যক্তিকে শান্ত ব্যবহার দ্বারা জয় করবে অসাধু ব্যক্তিকে সদাচরণ দ্বারা জয় করবে নিজ ব্যক্তিকে দানের দ্বারা জয় করবে আর মিথ্যাকে জয় করবে সত্যের দ্বারা অর্থাৎ সত্যপথ এবং সু আচরণের দ্বারা জগতে সব কিছু জয় করা যায় অতিরিক্ত সরল সাদাসিদে হওয়া উচিত নয় জঙ্গলে গিয়ে দেখলে এটা দেখা যায় যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা বৃক্ষকেই কেটে ফেলা হয় কিন্তু একা বেকা গাছগুলোকে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ অতি সৎ বা অতি সরল হওয়া ভালো নয় কারণ দুজন ব্যক্তি প্রথমে এদেরকেই ক্ষতি করার চেষ্টা করে যে ব্যক্তি একবার শত্রুতা করেছে এমন বন্ধুর সঙ্গে আবার বন্ধুত্ব করতে যে চায় সে যেন সাপকে হাতে ধরে নিজের মৃত্যুকে ডেকে আনে অর্থাৎ বন্ধু একবার শত্রুতা করলে কোনোভাবেই তাকে বিশ্বাস করা উচিত নয় কারণ সুযোগ পেলে সে আবার ক্ষতি করবে দুর্জন ব্যক্তি প্রিয় বাক্য বললেও তাকে বিশ্বাস করা উচিত নয় তাদের জীভের আগায় থাকে মধু আর হৃদয় থাকে বিষ অর্থাৎ কারোর মিষ্টি কথায় ভুলতে নেই বিশেষ করে অসৎ ব্যক্তির খল ব্যক্তি এবং শত্রুদের দুভাবে প্রতিকার করা যায় জুতো দিয়ে মুখ ঠেতলে দেওয়া বা দূর থেকেই নিজেকে সরিয়ে নেওয়া অর্থাৎ দুর্জন ব্যক্তি এবং শত্রু এই দুয়ের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল দুর্জন ব্যক্তির সঙ্গে শত্রুতা বা বন্ধুত্ব কোনোটাই করা উচিত নয় কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগায় অর্থাৎ বা অসৎ ব্যক্তি অনেকটা কয়লার মতো সে যে অবস্থাতেই থাকুক না কেন ক্ষতি করবেই মাছ গভীর বাস করেও অহংকার প্রকাশ করে না কিন্তু পুঁটি মাছ সামান্য জলেও ফরফর করে অর্থাৎ প্রকৃত পণ্ডিত ব্যক্তি কখনো নিজের গুণের অহংকার প্রকাশ করেন না ক্রিপন মানুষ কখনো উপভোগ করতে জানে না কুকুর গলা পর্যন্ত জলে ডুবে থেকেও জিভের দ্বারা চেটে জেটে জলপান করে অর্থাৎ ধন সম্পদ প্রয়োজন মতো খরচ করতে হয় এবং ভোগ করতে হয় নয়তো নিজের কষ্টার্জিত অর্থ অন্য লোকে ভোগ করবে স্ত্রীর মতো বন্ধু নেই পুত্রের মতো প্রিয় হয় না বোনের মতো সম্মানীয় হয় না আর মায়ের মতো গুরু নেই অর্থাৎ মা স্ত্রী পুত্র এবং বোন সংসারে এই চারের চেয়ে বেশি আপন কেউ হয় না লোভীদের কাছে ভিক্ষা চাওয়া ব্যক্তি এবং মূর্খদের কাছে সুবুদ্ধি দেওয়া ব্যক্তি শত্রু সমান হয় দূরাচারিণী স্ত্রীদের কাছে তাদের স্বামী এবং চোরের কাছে চাঁদের আলো শত্রু হয় অর্থাৎ অসৎ কাছে বাধা দেওয়া ব্যক্তিদের চিরকাল শত্রু বলে মনে করা হয় উপদেশ দিলে মূর্খরা ক্রুদ্ধ হয় শান্ত হয় না তেমনি সাপকে দুধ খাওয়ালে তাদের কেবল বিষ বাড়ে অর্থাৎ উপযুক্ত পাত্র ছাড়া কখনও ভালো উপদেশ দিতে নেই গুরুজের শিষ্যকে একটিমাত্র অক্ষর শেখান পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা দিয়ে শিষ্য ঋণ শোধ করতে পারে অর্থাৎ সব ঋণ শোধ করা যায় কিন্তু গুরুর ঋণ কখনও শোধ করা যায় না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন